প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানের প্রতি সঁহারি জনায় সমগ্র দেশের লগতে অসমতো আরম্ভ হয়েছে প্লাস্টিক নিষিদ্ধকরণ অভিযান। এই দৃশ্য হাজোর কোপনিকুচি প্রাথমিক বিদ্যালয়ের। প্লাস্টিক বর্জন হাতে কামে করবল এইদরে সংকল্প লৈছে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী তথা অভিভাবকসকলে। সংকল্প বাক্য পাঠ করলে কামরূপ জেলা প্রাথমিক শিক্ষা বিষয়া অপূর্ব ঠাকুরিয়ায় সেউজ পৃথিবীর বার্তা প্রদান করে চুটি নাটক প্রদর্শন করে ছাত্রছাত্রী। প্লাস্টিক বর্জনের কারণে আমি আমি এই বিদ্যালয়খনতো আমি সংকল্প ললো। ইতিমধ্যে আমি কামরূপ জেলার আমি গোটেই সকলবোর বিদ্যালয়তে এই বার্তাটা কড়িয়ে লৈ যাবলৈ বিচাৰিছো। আর ঘরবিলাকত আমি এখন স্টিকার লগাই দিবলৈ আমি ব্যবস্থা লৈছো, যাতে তাত লিখা থাকিব যে মোৰ ঘরখন প্লাস্টিক ব্যবহারৰ পৰা মুক্ত, আর আমার ছাত্রছাত্রী সকলে এই বার্তাটো ঘরলৈকে লৈ যাব। ইফালে রঙিয়া রেল স্টেশনতো মঙ্গলবাৰৰ পৰা নিষিদ্ধ হৈছে প্লাস্টিক। মহাত্মা গান্ধীৰ 150 বছৰীয়া জন্ম জয়ন্তীৰ পূৰ্বে স্বচ্ছতা পক্ষেক পালন করে পলিথিন প্লাস্টিকক চিরবিদায় করার সিদ্ধান্ত। রেল বিভাগের পরিবেশ সচেতনতাক আদরণি জানাইছে এতিয়া রাইজে। এটো বড় সুখবর, যদি প্লাস্টিক নিষিদ্ধ হয় যথেষ্ট আমার কামর সকাহ হব। প্লাস্টিক নিষিদ্ধ হব লাগে, প্লাস্টিক নিষিদ্ধ হলে আমার প্রদূষণ মানে মুগ্ধ হব। আমি যথেষ্ট পরিশ্রম করো এই রঙিয়া স্টেশন, যাতে আমি রঙিয়া স্টেশন মানে অসমের ভিতরতে নহয় ভারতের ভিতরতে মানে আমি প্রথম স্থান দখল করার কারণে আমি সক্ষম হব পারো, তার বাবে আমি অহর চেষ্টা করে আছো। আনহাতে সিপাঝাৰতো পরিবেশ প্রদূষণের বিরুদ্ধে থিয় দিছে ওদালগুড়ি নাগাৰা নাম সংঘ। সংঘর প্রতিষ্ঠা দিবসত গছপুলি বিতরণকে ধরে বিভিন্ন কার্যসূচীর মাজেরে সকলকে মার বান্ধি থিয় হওয়ার আহ্বান পরিবেশের সপক্ষে। এবার ব্যবহার করে পেলাই দিয়া প্লাস্টিকে ই প্রায় 500-1000 বছরলৈকে মাটিত পড়ে থাকি গলি না যায়। গতিকে এই প্লাস্টিকে আমার সর্বনাশ করেছে, কি মাটি কি পানি সকল প্রদূষিত করেছে, কি বায়ু। গতিকে ই আমার মানাত্মক রূপী এই প্লাস্টিকক আমি বিসর্জন দিবর কারণে জনমত তৈরি করব লাগিব। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।